ভাগি নিয়ে নানান প্রসঙ্গ চলছে। আল্লাহর নবী ভাগ দিতে বলেছেন, কোরবানের সময় হজে ভাগ করেছেন, সফরে ভাগে কোরবানি করেছেন, নির্দেশ দিয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নাশতারেকে আমরা যেন শরীক হই, উটে এবং গরুতে সাত ভাগ। কোন কোন হাদিসে রয়েছে উটে দশ ভাগ। এখন আমরা বলতে চাই এটা সফরে ছিল, তো হজ পুরাটাই সফর। যত কোরবানির দলিল সব হজের থেকে নেওয়া, সূরা হজ্জ তারাও কোরবানি করবেন, তাদের সাথে সাদৃশ্য করে আমরা এখানে কাজটা করছি। এটা আলাদা তো নয়, ওই একই মাসে একই তারিখে চাঁদ হিসেবে আগে পিছে হবে, সূত্রে একই, সেখানে ওরকম ভাগে বৈধ, এখানেও সেরকম ভাগে বৈধ। বলুন আলাদা কোনো দলিল আছে কিনা? আল্লাহ নবী করেছেন কিনা ভাগে? কোনো করার প্রয়োজন নেই। একবার যদি আল্লাহ নবীর মুখ থেকে একটা নির্দেশ বিশ্বের যে কোনো প্রান্তরে জারি হয়ে যায়, যে কোনো কারণে জারি হয়ে যায়, সেটা কিয়ামত পর্যন্ত হুকুম অবশিষ্ট থাকবে। আল্লাহ নবীর দ্বিতীয়বার বলুন মানা করে, উসুলের বিধান, ফতোয়ার বিধান। অনেকে আমি জানি না, ফর্মুলার বাইরে, ব্যাকরণের বাইরে, ডিসিপ্লিনের বাইরে, যার যার মতো ফতোয়া দেয়। ডিসিপ্লিনের বাইরে কথা বলুন কেন আপনারা? আল্লাহ মাফ করুক আমাদেরকে, বদনার তর্জমা করতে গিয়ে ভুল করে ফেলেছেন, তর্জমায় ভুল করেন, সাধারণ তর্জমায় ভুল করেন যে এসব বই পুস্তকে। আমি বলবো না আপনার লেখাপড়া জানেন না তাই বলছি না, কিন্তু দারুণ অসতর্ক ফতোয়ার হিসাবে কিতাব লিখছে। আপনি আরবি ভাষাটা করে ভালো করে পড়ে নিন, তাফসির ভালো করে পড়ে নিন, হাদিসের বিষয়গুলো পড়ে নিন, মুফতিরা কি বলছে সেটা আপনি পড়ে নিন, সুন্দর করে গোছায় তারপরে কথা বলুন। সম্মানিত মুসলিম হাকে বর্ণনা করেছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর নামে বিবরণ দিয়েছেন, যেদের মধ্যে আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে আমরা সর্বোচ্চ সবচেয়ে উত্তম কাপড়টা পরি, ভালো আতর ব্যবহার করি এবং ভালো মোটা তাজা কুরবানি দেই। ওয়ান নাশতারিকা ফিল হিকলে আশার, দশজন যেন উঠে ভাগে হই এবং গরুকে যেন সাতজন ভাগে হই। স্পষ্ট আলাদা হাদিস রয়েছে, হাকিমের মধ্যে রয়েছে, এ সাহাবিন বুজুর্গ নিয়ে একটা কথা রয়েছে, তবে মুহাদ্দিসিন বলেছে ওয়া মাহারু, সেটা আমাদেরকে জানা আছে। শুধুমাত্র সুবুলুস সালাম যদি পড়েন বুজুর্গ মারা ওখানেই বিস্তারিত বিবরণ পাবেন, আর ভাগে কেন সহজ করে দেওয়ার জন্য একসাথে দিতে পারছেন না, এক একজনে ভাগে একটা করবেন, সব দিকে ভালো হয়। যদি আপনি ভাগে বন্ধ করে দেন গরুগুলো বিক্রি হবে না মাঠে, আর আপনি কিনতে পারছেন না। ইসলাম ভাগের বিধান কেন করেছে? সহজ করে দেওয়ার জন্য, সরল করে দেওয়ার জন্য, স্বাভাবিক করে দেওয়ার জন্য, বিক্রেতাও যেন গ্রাহক পায়, ক্রেতাও যেন কিনতে পারে, সহজ করে তারা কাজ করতে পারে। আন্দাজে একটা কথা এইভাবে বলতে হয় না, আমাদের সে কত উপকার হচ্ছে ভাগে কোরবানির কারণে। গরুওয়ালারা গরু পালতেছে, চামড়াওয়ালারা চামড়া বিক্রি করতেছে, পাইকাররা লাভবান হচ্ছে, যারা গরু পালে তারা লাভবান হচ্ছে, আপনারা সহজভাবে কিনতে পারতেছে, কোরবানি করতে পারতেছে, খাইতে পারতেছে, বন্টন করতে পারতেছে, চামড়া বিদেশে রপ্তানি হচ্ছে। এক ভাগটা বন্ধ করার কারণে গরু সাগ বড় বড় গরু মহিষের বন্ধ হয়ে যাবে, আর ছাগল আছে মাত্র 1-5 কোটি মানুষ কোরবানি করে, বাকিগুলো কোরবানি করবে কি? আল্লাহ নবী সহজ করে দিয়েছেন, আর আমরা ফতোয়াকে সংকুচিত এবং কঠিন করে ফেলেছি, কঠিন আমরা করব না ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান, এই 10 দিনের আমল এগুলো আপনারা করবেন সংক্ষিপ্ত ভাবে, যে যেভাবে পারেন, তার মহাপুর অনুষ্ঠিত আমি আর পড়াচ্ছিলাম। আপনারা কোরবানি করে 3 ভাগে বন্টন করবেন, যেটা করেন তাকবীর দিতে দিতে ঈদের মাঠে যাবেন, তাকবীর দিতে দিতে আপনারা ফিরবেন, এবং ঈদের যে নিয়ম রীতিনীতি সেগুলো আপনারা মেনে চলবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ যারা আমাদের মধ্যে মৃত্যুবরণ করেছে তাদেরকে তুমি শান্তিতে রাখো, তাদের গুনাহগুলো মাফ করো। আল্লাহ আমাদের মধ্যে যারা বেঁচে আছে তাদেরকে তুমি ভালো রাখো, শান্তিতে রাখো। হে আল্লাহ এই মসজিদের বাকি কাজটা যায় তৌফিক দান করো। আপনারা অনেক দান করেছেন সিলেটে, সুনামগঞ্জে, কিশোরগঞ্জে, উত্তরবঙ্গে,
আলহামদুলিল্লাহ এই পুরানার আকার সেলারই উদ্যোগ নিয়েছিলেন, আপনার ভালো দান খরচ করেছেন। আমি কয়েকদিন ছিলাম সিলেটে, সুনামগঞ্জে, আলহামদুলিল্লাহ চার দিন ছিলাম, ডক্টর মুজাফর গেছে, আর জমিয়তের পক্ষ থেকেও গেছে, উত্তরবঙ্গে আবার যাবো আশা করছি শনি রবিবার পর্যন্ত। আপনাদের আরো যদি কিছু দেওয়ার থাকে দিবেন, ইনশাল্লাহ জায়গা মতো পৌঁছে দিয়ে আসবো। আল্লাহ আমাদেরকে তো বিদান এবং রাহিমের।